গুড্ডি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে কঠিন বাস্তবতার মুখোমুখি গুড্ডি অঙ্কুশ ও গুড্ডির বিয়ের অনুষ্ঠানে অনুজকে নিয়ে হাজির হলো স্যার সবার সামনেই জানিয়ে দিল সেদিন রাষ্ট্রের বিশেষ কাজে অনুজকে কাজে লাগাতেই আমি অনুজকে সরিয়ে রেখেছিলাম এখন তোমার অনুজ ফিরে এসেছে তাই তুমি নিজেই সিদ্ধান্ত নাও তুমি কি করবে তুমি যেটা চাইবে সেটাই কিন্তু হবে গুড্ডি তুমি চাইলে অঙ্কুশকেও বিয়ে করতে পারো আবার চাইলে অনুজকেও বিয়ে করতে পারো গুড্ডি তো পাথর হয়ে গেছে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না ততক্ষণে সেখানে চলে এসেছে রেশমি ও পুবল সহ সবাই সুষমা ভাটিয়া বলে মা গো আমি অল্প সময় তোমার সাথে কথা বলে যেটুকু জেনেছি তাতে করে এটা তো বুঝতে পেরেছি যে তুমি আসলেই অনুজকে কতটা ভালোবাসো অনুজকে এতটাই ভালোবাসো যে তার মতো দেখতে বলেই তুমি আমার অঙ্কুশের অন্ধকার অতীত জানার পরও অঙ্কুশকে বিয়ে করতে চেয়েছিলে তাই অঙ্কুশের মা বলে আমি কিন্তু স্বার্থপরের মতো সব কিছু করতে পারবো না এখন তুমি যে সিদ্ধান্ত নিবে আমরা সবাই তা মেনে নিব গুড্ডি আর কিছু বলতে পারলো না যখন জ্ঞান ফিরে পেল তখন দেখে তার মাথায় দুই পাশে দুইজনই দাঁড়িয়ে তাহলে কি সিদ্ধান্ত নিবে এবার গুড্ডি বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ